আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখিকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। পাখিদের জন্য ভিটামিন এ এর প্রয়োজনীয়তা এবং এর অভাবে পাখিদের যা যা সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। পাখিদের শরীরে পুষ্টির ভারসাম্যতা বজায় রাখার জন্য পাখির পালকের উজ্জ্বলতা ঠিক রাখা, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ কিডনির কার্যকারিতা সচল রাখার জন্য ভিটামিন এ খুবই প্রয়োজন। ভিটামিন এ এর অভাবে পাখির যে ধরনের সমস্যা হতে পারে, নাম্বার ওয়ান, ভিটামিন এ এর অভাবে পাখিদের পালকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, যেমন সবুজ টিয়ার পালক ধীরে ধীরে হালকা সবুজ এবং বাদামি টাইপের হয়ে যাওয়া, নাম্বার টু, পাখির ঠোঁট এবং নাক শুকিয়ে যাওয়া, নাম্বার থ্রি, পায়ের নখগুলো অস্বাভাবিক বড় এবং কুচ্ছিত হয়ে যাওয়া, নাম্বার ফোর, পাখির পায়ের চামড়া উঠে যাওয়া চর্মরোগে আক্রান্ত হওয়া, নাম্বার ফাইভ, ফেদার ফ্লাকিং বা ঠোঁট দিয়ে নিজের পশম নিজে তুলে ফেলা, নাম্বার সিক্স, পাখির পালকের উজ্জ্বলতা কমে যাওয়া এবং সহজে পড়ে যাওয়া, নাম্বার সেভেন, ভিটামিন এ এর অভাবে লেজের পালক ভেঙে যাওয়া, নাম্বার এইট, পাখির শরীরে খোস পাত্রা পড়া, নাম্বার নাইন, ফিমেল পাখি ব্রিডিং পাওয়ার কমে যাওয়া, নাম্বার টেন, কিডনির কার্যকারিতা কমে গিয়ে কিডনিতে সমস্যা দেখা দেয়। ভিটামিন এ এর অভাব পূরণের জন্য পাখিকে যে জাতীয় খাবার দিতে হবে এখন আমি সেটাই বলবো। লিস্টগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন অথবা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন, এগুলো পাখিকে দিতেই হবে। ওকে, সপ্তাহে একদিন অন্তত এই খাবারগুলো দিবেন। ওকে, নাম্বার ওয়ান, গাজর, নাম্বার টু, মিষ্টি আলু, নাম্বার থ্রি, পালং শাক, নাম্বার ফোর, মিষ্টি কুমড়া, নাম্বার ফাইভ, ডিম, নাম্বার সিক্স, আম, নাম্বার সেভেন, পেঁপে। এই সাতটা খাবারের মধ্যে যে কোনো একটা খাবার আপনি অবশ্যই পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন, কমপক্ষে সপ্তাহে একদিন হলেও খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার পাখিও সুস্থ থাকবে। আর আমার এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে আমি পাখি বিষয়ক আরও অনেক ভিডিও আপলোড করব, যাতে পাখি সুস্থ থাকে, ভালো থাকে।